হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কীভাবে ফেসবুক হ্যাক হয় আর কীভাবে ডিভাইস হ্যাক হয় বা ইনস্টাগ্রামগুলো হ্যাক হয়ে যায়, সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। অনেকেই আমাকে বলেন যে ভাই, আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে বা ডিভাইস হ্যাক হয়ে গেছে, আমার ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেছে, তো তার টোটাল আর কি জিমেইল সব হ্যাক হয়ে গেছে, তো সে কীভাবে রিকভার করবে। তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো কীভাবে ফেসবুক বা ডিভাইস বা ইমেল, জিমেল বা ইনস্টাগ্রাম যেগুলো আছে সেগুলো কীভাবে হ্যাক হয়, আসলে বেসিক্যালি হ্যাকাররা কীভাবে হ্যাক করে। তো আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন। সো নর্মালি ফেসবুক বা ডিভাইস, ফেসবুক, আমরা ফেসবুকের কথাই বলি, ফেসবুক হচ্ছে প্রধানত তিনভাবে হ্যাক হয়। সো তিনভাবে হ্যাক হওয়ার মধ্যে ফার্স্ট যে ওয়েটা, ফার্স্ট ওয়েটা হচ্ছে উইক পাসওয়ার্ড। উইক পাসওয়ার্ড কি? বেসিক্যালি আমরা সবাই নর্মালি আমাদের পাসওয়ার্ডে নিজের জিএফের নাম, তারপর হচ্ছে নিজের নাম, তারপর হচ্ছে আমার যা ভালো লাগে আর কি, আমাদের পোষা পাখি বা পশু এদের নাম দিয়ে বা আমাদের যেই জিনিস ভালোবাসি সেই সব জিনিসের নাম দিয়ে মানে আমরা ফেসবুকে পাসওয়ার্ড দিই, লাইক Shawon 123 এরকম পাসওয়ার্ড, বা আপনার আই লাভ ইউ, দিস কাইন্ড অফ পাসওয়ার্ড আমরা ইউজ করি বেসিক্যালি। সো এজন্যে হচ্ছে যখন একজন হ্যাকার নর্মালি পাসওয়ার্ড আপনার ফেসবুক হ্যাক করতে চায় বা আপনার ডিভাইস বা চাই হ্যাক করতে চায়, তো সে কী করে? সে প্রথমে নর্মালি আপনার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে, আপনি কী খাইতে ভালোবাসেন, কী ধরনের পোশাক পরেন, আপনি কেমন চলাফেরা করেন, আপনার আব্বুর নাম কী, আপনার আব্বুর নাম কী, সব বেসিক্যালি টোটালি সব ইনফরমেশন কালেক্ট করে, দেন আপনার ডিভাইস বা আপনার উপরে অ্যাটাকের বা আপনার ডিভাইসটা হ্যাক করার ট্রাই করে, বা আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হ্যাক করার ট্রাই করে। সো যদি আর একজন হ্যাকার বুঝে যায় যে আপনার পোষা পাখির নাম বা আপনার ভালোবাসেন আপনি এই জিনিসটা, তো সে কী করবে? সে আপনার ফেসবুকে হাজার হাজার পাসওয়ার্ড দিয়ে সে ট্রাই করবে, তো একের পর এক ট্রাই করতে থাকবে। আর মোস্ট অফ বর্তমানে সব থেকে ভাইটাল যে জিনিসটা, যেটা দিয়ে সব থেকে বেশি ফেসবুক হ্যাক করা হয়, সেটা হচ্ছে লিঙ্ক, যেটাকে আমরা ফিশিং লিঙ্ক বলি, নর্মালি ফিশিং বলা হয়। এবং ফিশিং লিঙ্ক কি? বেসিক্যালি ফিশিং লিঙ্ক হচ্ছে এক ধরনের ফিশিং, লাইক টোপ দেওয়া। ধরেন আপনাকে কেউ লোভ দিছে, আপনি সেই লোভে পড়ে আপনি সেই লিঙ্কে ঢুকে গেছেন, তো সেই ফিশিং লিঙ্কটা দেখতে কেমন হয়? আমরা যেমন ফেসবুকের লগ ইন পেজ বা ইনস্টাগ্রামের লগ ইন পেজ, জিমেলের লগ ইন পেজ, এই ধরনের যে লগ ইন পেজগুলো আছে এই এই ধরনের লগ ইন পেজের হুবহু কপি হয়। সো বেসিক্যালি মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে বড় বড় মানে যাদের ফেসবুক হ্যাক হয় বা আমাদের ফেসবুক যখন হ্যাক হয়, তো সোশ্যাল এই ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বা ফিশিং করা হয়। সো ফিশিং কিছু অ্যাডভান্স ফিশিং পেজ বানানো হয় যেগুলো আসলে বোঝার কোনো ওয়ে নাই, ফেসবুকের মতো একদম হুবহু ইউজার নেম আসে, মানে facebook.com এরকম একটা ইউআরএল আসে, বাট ফেসবুক থাকে না ওইখানে, দেখা যাবে যে ফেসবুক ডাবল ওর ওইখানে জিরো থাকে। তো এই ধরনের আসলে সোশ্যাল ফিশিং লিঙ্ক বানানো যায়, তো এগুলো দিয়ে হচ্ছে নর্মালি ফেসবুক হ্যাক হয়ে থাকে। এই বর্তমান যুগে সবথেকে বেশি হচ্ছে ফিশিংয়ের মাধ্যমে ফেসবুক হ্যাক হয়। আর সবথেকে ভয়ানক যে বিষয়টা, সেটা হচ্ছে ডিভাইস হ্যাক হয়ে যায়, আপনার কম্পিউটার সব কিছু হ্যাক হয়ে যেতে পারে, বা আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু হ্যাক হয়ে যেতে পারে, বা আপনার জিমেলও হ্যাক হয়ে যেতে পারে। সেটা হচ্ছে কিলগার। কিলগার ইউজ করে হ্যাকার বেসিক্যালি এইসব অ্যাক্সেস নেওয়ার জন্য। কিলগার কি? কিলগার হচ্ছে আপনি যেমন আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে আপনি কিবোর্ড থেকে যদি কাউকে কোনো মেসেজ করতেছেন, নর্মালি আপনি আপনার ফ্রেন্ডকে যদি কোনো মেসেজ করেন বা আপনি যদি আপনার ফেসবুকে লগ ইন করেন, আপনি যে কি স্ট্রোকগুলো নেন কিবোর্ডে যে টাইপ করেন, সেই টাইপগুলো আপনার কাছ থেকে সরাসরি হ্যাকারের কাছে চলে যায়। কিলগার এই কাজটা করে থাকে। এবং কিলগার কীভাবে আমাদের কম্পিউটার বা আমার মোবাইলে ইনস্টল হয়? কিলগার আমাদের মোবাইলে ইনস্টল হতে পারে আমরা যখন ফ্রি কোনো সফটওয়্যার ইনস্টল করি, বা ফ্রি কোনো বিষয় আমরা লোভনীয় বা লাইক পর্ন সাইটে যখন ঢুকি, তো এইসব সময় হচ্ছে আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে এই ধরনের কিলগার ইনস্টল হয়ে যায়। বা যদি কেউ আপনার ফোন নিয়ে আপনার ফোনে কিলগার ইনস্টল করে, কিলগার বেসিক্যালি একটা ম্যালেসিয়াস অ্যাপ বা একটা ভাইরাস টাইপের হচ্ছে অ্যাপ, যেটা হচ্ছে আপনার ডিভাইসে যখন ইনস্টল করা হবে তখন আপনার ডিভাইসের যত টাইপিং চলে যাবে অন্য এক জায়গায়। তো কিলগার বেসিক্যালি অনেক টাইপের হয়, অ্যাডভান্স টাইপের কিলগারও হয়। কিছু কিলগার আছে যেগুলো হচ্ছে আপনার কম্পিউটার বা মোবাইলে সব কি স্ট্রোক পাঠাই দিবে, মানে যা টাইপ করবেন সব হ্যাকারের কাছে পাঠাই দিবে।
আবার কিছু কিলগার থাকে যেগুলো স্পেসিফিক আপনাকে স্পেসিফিক কিছু বিষয় পাঠাবে, যেমন আপনার সোশ্যাল মিডিয়া লগ ইন ইনফরমেশন শুধু হ্যাকারের কাছে পাঠাবে, এই ধরনের। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইল বা কম্পিউটারের লগ ইন লগ আউট হয়ে গেছে, হঠাৎ করে আমাদের সব সোশ্যাল মিডিয়া লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে যায়। এটা হতে পারে অনেক কারণে, হতে পারে সেশন এক্সপায়ারের কারণে হতে পারে, বাট কিছু কি লগার আছে, অ্যাডভান্স কি লগার আছে, প্রোগ্রামাররা কি করে বা হ্যাকার যারা, তারা কি করে, ওই কি লগারগুলোকে এমনভাবে বানায় যখন আপনার ফোনে ইনস্টল হবে তো আপনার ফোনের সব সোশ্যাল মিডিয়া বা জিমেল সব কিছু লগ আউট হয়ে যাবে। কেন লগ আউট হয়ে যাবে? কারণ আপনার যখন লগ আউট হয়ে যাবে তখন আপনাকে আবার লগ ইন করতে হবে। আপনি লগ ইন যখন করবেন তখন আপনার পাসওয়ার্ড বা ইমেলগুলো দিতে হবে, আবার টাইপ করতে হবে, এবং টাইপ করলে হ্যাকারের কাছে সেটা চলে যাবে। এটা করতে পারে, তো এটা কি এটা এটা করে আপনার পাসওয়ার্ড বা আপনার সব কিছু ইনফরমেশন সব কিছু নিয়ে যেতে পারে হ্যাকার। তো এইগুলো থেকে আসলে কীভাবে প্রোটেক্ট হব আমরা বেসিক্যালি? সো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের ফেসবুকের পাসওয়ার্ড বা সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ড, অবশ্যই লেন্দি একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং সেটা মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কমন পাসওয়ার্ডগুলো যেন না হয়, যেমন শাওন 123, আই লাভ ইউ অমুক তমুক, এই ধরনের পাসওয়ার্ড যেন না হয়। এই ধরনের পাসওয়ার্ড হলে হ্যাক করা আরও ইজি হয়ে যায়। এবং আমরা ফেসবুকের যে আমাদের যে ফেসবুকের যে সিকিউরিটি আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা আরও যে সব সিকিউরিটি আছে ফেসবুকে, অ্যাডভান্স সিকিউরিটিগুলো, ওইগুলো আমরা ইনশিওর করবো, তাহলে দেখবো যে আমাদের ফেসবুক হ্যাক বা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের যে বিষয়গুলো, এগুলো কমে যাবে আস্তে আস্তে। রিসেন্টলি এই জিনিসটা খুব বেড়ে যাচ্ছে, বিশেষ করে হচ্ছে বাইরের কান্ট্রিতে এই জিনিসটা বেশি হয়ে থাকে। আমাদের বাংলাদেশেও অনেক ফেসবুক হ্যাক হয় বা সোশ্যাল মিডিয়া হ্যাক হয় এবং এটা নিয়ে হ্যারাসমেন্ট হয়। আর আমরা যে আমরা যদি ফিশিং লিঙ্কের কথা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই কেউ একটা লিঙ্ক দিলে হুট করে আমরা লিঙ্কে ঢুকে পড়বো না, অবশ্যই আমরা ইনশিওর করবো যে এটা অথেন্টিকেট লিঙ্ক কি না। যদি অথেন্টিকেট হয় বা আপনার যদি মনে হয় যে অ্যাকচুয়ালি ঢোকা উচিত, তারপর আপনি ঢুকবেন না যদি অথেন্টিকেট না হয়। ওকে, সো লিঙ্ক থেকে আসলে দূরে থাকাই ভালো, লিঙ্ক বা এই ধরনের লিঙ্কে, এমনকি আপনার লিঙ্কে প্রেস করলে আপনার লোকেশনও হ্যান্ড ওভার হয়ে যেতে পারে, তো লিঙ্ক থেকে দূরে থাকাই ভালো। আর আমরা যে কি লগার আছে, কি লগারের বিষয়গুলো কীভাবে চেক করব, আমরা যখন দেখবো যে আমাদের হুট করে আমাদের ফোনে সব কিছু লগ আউট হয়ে গেছে, তখন অবশ্যই আমরা একবার চেক করব আমাদের যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে, অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে দেখবো যে আমাদের ফোনে কোনো রকম যেগুলো আমরা চিনি না এই ধরনের অ্যাপ্লিকেশন আছে কি না, এমন কোনো অ্যাপ ম্যানেজারে অ্যাপ আছে কি না যেগুলো আমরা চিনি না, বা সেগুলো আমরা আনইনস্টল করে দিব, দরকার হলে আমরা হার্ড রিসেট দিয়ে দেবো ফোন বা কম্পিউটার। অ্যান্ড যদি মানে লগ আউট নাও হতে পারে, এমন হতে পারে যে প্রোগ্রামার বা হ্যাকার লিখে নাই যে লগ আউট হয়ে যাবে, লিখে রাখছে জাস্ট কি লগার, আপনার সব কি স্টক করবে। সো আপনি নর্মালি আপনার অ্যাপ্লিকেশন ম্যানেজারগুলো একটু চেক করবেন, কারণ এখন বর্তমান যে যুগ আস্তে আস্তে আসতেছে, তো নাথিং ইজ সিকিউর, সো সব কিছুই আসলে হ্যাকেবল, সব কিছু হ্যাক করা পসিবল, তো এ আর কি। সো সবাই আসলে এগুলো ফলো করবেন, আশা করি সবাই উপকৃত হয়েছেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।